Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hello viewers and learners. Kemon achen? Asha korchi apnara bhalo achen. Jia accounting course e apnaderke shagoto janacchi. Ajke apnader sathe achi Jia sir. Ajke ami nobom dashom shrenir hishab bigyan bishoyer द्वितीय अध्याय लेनदेन नहीं आलोचना करब। लेनदेन नहीं आलोचना कर पूर्व किस कथा बोला प्रयोजन। लेनदेन नहीं कैकटा क्लस करब, प्राय दसटा क्लसर मत करब। लेनदेन सम्पर्के पुरोपुर धारणा पे हम अपने प्रति क्लस मनोयोग सहकारे देखते हैं। আর আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। প্রেস করে দেন আপনি অল নোটিফিকেশনে সিলেক্ট করবেন যাতে আপনি আমার দশ সব ভিডিওগুলো পেয়ে যান, সব ক্লাসগুলোই আপনি পেয়ে যান। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস এর পাঠের বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন। লেনদেন শব্দটি অর্থ কি দাঁড়ায় আপনারা চিন্তা করে দেখেন তো। লেনদেন, লেন শব্দের অর্থ হচ্ছে গ্রহণ, দেন শব্দের হচ্ছে প্রদান। তার লেনদেন শব্দের অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান। মানুষ সুপ্রাচীন কাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। মানুষ যখন সুপ্রাচীন কালে অর্থাৎ বনে জঙ্গলে বসবাস করত তখন থেকেই মানুষ এই হিসাব ব্যবস্থার যে একটা প্রয়োজন, এই প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আদিকালে প্রত্যেকে তার প্রাথমিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয়। বলছে যে আদিকালে প্রত্যেকে তার প্রাথমিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। এটা হয়েছে কখন, যখন মানুষ বনে বাধারে ঘুরে বেড়াত। একসময় তারা চিন্তা করলো, দেখলো যে একা একা গাছের ডালে বসবাস করা অথবা গুহায় বসবাস করা কঠিন, যে কোনো মুহূর্তে বিপদ হানা দিতে পারে। তখন তারা চিন্তা করলো যে তারা দেখলো যে পশু পাল দেখে তারা শিক্ষা নিল, যেমন হরিণের পাল, হাতির পাল, বন্য গরুর পাল, বন্য ঘোড়ার পাল, অর্থাৎ এই সমস্ত পশু পাখি তারা কী করে বনে জঙ্গলে দলবদ্ধভাবে চলাফেরা করে বসবাস করে। এটা দেখে মানুষ দলবদ্ধভাবে বসবাস শুরু করল। এক পর্যায়ে মেয়েরা শক্তি সামর্থ্যের দিক থেকে দুর্বল, তাই তারা ফলমূল আহরণ করত আর পুরুষদের দায়িত্ব ছিল তারা দূর দূরান্তে গিয়ে পশু শিকার করে আনত। এক পর্যায়ে তারা এটার হিসাব রাখত যে কতগুলো তারা শিকার করেছে এবং কতটুকু তারা খরচ করেছে এবং কতটুকু তাদের হাতে আছে। এটার জন্য তারা দাগ কেটে অথবা লতা পাতা ঘিট দিয়ে চিত্র অঙ্কন করে বিভিন্নভাবে হিসাব রাখার চেষ্টা করত। পরবর্তীতে তখন কৃষি ব্যবস্থার হঠাৎ কৃষি ফসল উৎপাদন শুরু হয়। কীভাবে, যে মেয়েরা যে ফলমূল নিয়ে আসতো এগুলো খাওয়ার পরে এই বীজগুলো যখন ওই বসবাসের স্থানে পড়ে থাকতো, দেখা যেত বৃষ্টির কারণে মাটির উর্বরতার কারণে ওই বীজগুলো থেকে চারা গজাইছে এবং এক পর্যায়ে দেখা গেছে যে এই চারা থেকে ওই ফসল জন্মেছে।
তখন মানুষ বুঝতে পারছে যে না, আমরা আমাদের আর বনে জঙ্গলে ঘুরে ঘুরে এই ফলমূল আহরণের পশু শিকারের প্রয়োজন নেই, আমরা কি করতে পারবো, কৃষিকাজ করে আমরা আমাদের জীবনযাপন চালাতে পারবো। তখন তারা বসবাসের একদম উত্তম জায়গা নদী বিরোধ অঞ্চল এবং সমতল ভূমিতে, নদীর তীরবর্তী অঞ্চলে এবং সমতল ভূমিতে চলে আসে এবং এখানে এসে তারা বসবাস শুরু করে। এখানে নদীর তীরবর্তী অঞ্চলে আসে ফসল উৎপাদনের জন্য পানি সেচ দেওয়া যায়, নদী থেকে পানিতে মাছ ধরা যায়, গোসল করা যায়, জামা কাপড় ধোয়া যায়। অর্থাৎ জীবনযাপনের জন্য প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই পানির প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী, অর্থাৎ পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না বা পারেনি। পানিকে অর্থাৎ পানির অপর নাম হচ্ছে জীবন। তো এক পর্যায়ে তারা ফসল উৎপাদন শুরু করে, তো তারা এক একজন এক এক ধরনের ফসল উৎপাদন করত। তো তাদের যেটা প্রয়োজন তারা কী করতো, একটা পণ্য আর দিয়ে তার যেটা প্রয়োজন ওইটা নিত, অর্থাৎ একটা পণ্য দিয়ে আরেকটা পণ্য নিতে হতো, এটাকেই পণ্য বিনিময় বলে। তো প্রত্যেকে তখন তাদের প্রাথমিক জীবনের প্রয়োজনগুলো কীভাবে মিলিত, যে নিজেদের মধ্যে পণ্যের বিনিময় করে। তাহলে পণ্য বিনিময়টা কি, এটাকে আমরা বুঝতে পেরেছি যে পণ্য বিনিময় বা বায়োটার ট্রেড। পণ্য বিনিময় অর্থাৎ একটা পণ্যের বিনিময়ে একটা পণ্য দেওয়া এবং ওইটার বিনিময়ে আরেকটা পণ্য নেওয়া, এটাকেই পণ্য বিনিময় বলা হয়। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম হয়। অর্থাৎ যে ঘটনার দ্বারা কীভাবে, যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, ওই ঘটনায় হচ্ছে লেনদেন বলে ধরা হবে বা ওই ঘটনায় থেকে লেনদেনের উৎপত্তি। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে অথবা ব্যক্তিগত জীবনে অসংখ্য এরকম ঘটনা ঘটে যার সাথে অর্থের সম্পর্ক আছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হলে ওই ঘটনায় কী হবে, লেনদেন হবে। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় লেনদেন হবে না। হ্যাঁ, যত অন্যান্য যত ঘটনা আছে ওই ঘটনা অর্থাৎ সব ঘটনায় কী হবে না, লেনদেন হবে না। কিন্তু সকল লেনদেনই ঘটনা হবে, প্রত্যেক ঘটনায় লেনদেন হবে না, কিন্তু সকল লেনদেনই কী হবে, ঘটনা হবে। কারণ সকল ঘটনার দ্বারা তো ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয় না। অতএব কী হবে না, যে সকল ঘটনায় লেনদেন হবে না, কিন্তু লেনদেন হইতে হলে ঘটনা হইতে হবে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই ঘটনা, অর্থাৎ যে সকল ঘটনার দ্বারা কী হবে, ব্যবসার আর্থিক অবস্থার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আর্থিক অবস্থার কী হবে, পরিবর্তন হবে, চেঞ্জ আসবে, ওই ঘটনায় কী হবে, লেনদেন হবে। ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য কী বলছে, প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য কী করতে হয়, শুধু অর্থ সম্পর্কিত কী বলছে, অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই প্রতিষ্ঠানের লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলো, অন্য কোনো ঘটনা কী হবে না, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসাবে চিহ্নিত হবে না। কারণ অর্থ, যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক নাই সেই ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন কখনোই হতে পারে না। এই অধ্যায় শেষে আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারব। এই অধ্যায় শেষে আমরা কি করতে পারবো, লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো।
লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিল আদি তালিকা তৈরি করে বর্ণনা করতে পারবো, এবং লেনদেন সমর্থনের প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুত যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। ওকে, এই অধ্যায় শেষে আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো যে আসলে লেনদেন কি, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, কোন এটা প্রকৃতি, কোন ধরনের লেনদেন এটা শনাক্ত করতে পারবো, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো। হিসাব সমীকরণ কি? এ ইকুয়াল টু এল প্লাস এ, অর্থাৎ মোট সম্পদ সমান মোট দায় যোগ মালিকানা যোগ, এটা ব্যাখ্যা করতে পারবো। হিসাব সমীকরণে ব্যবসায়িক লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদি তালিকা তৈরি করতে এবং বর্ণনা করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। সে লেনদেনের ধারণা যে আধুনিক সমাজ ব্যবস্থা হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কৃষি উদ্ভব হয়, ব্যবসায় জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকেই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না, সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, কৃষির অঙ্কে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বা টাকায় পরিমাপ করা যায় এরকম ঘটনায় কী হবে, শুধুমাত্র কী হবে, হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, এবং টাকায় পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কী করে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে কী হবে, হিসাবের বইতে সে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, উদাহরণ দেখো যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করে, তাহলে 5,000 টাকা দিয়ে আলমারি ক্রয়, এটা কি? এটা একটি টাকায় পরিমাপযোগ্য বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা। ওকে, এবং এই ঘটনার দ্বারা কী হয়েছে বলছে, যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে, আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সীমান্ত ট্রেডার্স থেকে নগদ 5,000 টাকা কী হয়েছে হ্রাস পেয়েছে, এবং 5,000 টাকার আলমারি নামক সম্পদ ব্যবসায় আগমন ঘটছে, তাহলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আবার দেখো তোমরা যে দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন, দোকান থেকে ফেরার পথে কী হয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে, এটা তো একটা ঘটনা, কিন্তু এই ঘটনার সাথে কি অর্থের সম্পর্ক আছে না, এই ঘটনাকে টাকায় পরিমাপ করা যায় না, এই ঘটনাকে টাকায় পরিমাপ করা যায় না, এবং এই ঘটনার দ্বারা কী হয় নাই, আর্থিক অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে, যে কোনো সম্পদ আসছে অথবা কোনো সম্পদ চলে গেছে, ব্যয় বাড়ছে বা ব্যয় হ্রাস পাইছে, মালিক শব্দ বাড়ছে অথবা মালিক শব্দ হ্রাস পাইছে, পাওনাদার বাড়ছে অথবা পাওনাদার হ্রাস পাইছে, দেনাদার বাড়ছে অথবা পাওনাদার দেনাদার হ্রাস পেয়েছে না, এরকম কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই ঘটনা শুধু একটা ঘটনাই, এটা লেনদেন নয়। কাজে উল্লেখিত দুটি ক্ষেত্রে ঘটনার জন্ম হলো, কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য, তাহলে আমরা এই দুইটি ঘটনা, যে সীমান্ত ট্রেডার্স 5,000 টাকা দিয়ে অবসরের জন্য একটি আলমারি ক্রয় করলেন, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন, তাহলে এখানে এই দুইটা ঘটনার মধ্যে
প্রথম যে ঘটনাটি সেই ঘটনা কি করা যায় অর্থে অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায় আর্থিক অবস্থা প্রবৃদ্ধি হয়েছে, সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন আর দ্বিতীয় ঘটনায় কি হয়েছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না এবং আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, যে কারণে দ্বিতীয় ঘটনা লেনদেন নয়। আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে যে ঘটনার সাথে ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে এবং ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে ওই ঘটনা লেনদেন বলে গণ্য হবে, আর যে ঘটনার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হবে না অথবা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না ওই ঘটনা লেনদেন বলে কি হবে না গণ্য হবে না। লেনদেন শব্দটির আবেদনিক অর্থ হলো গ্রহণ। কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে লেনদেন শব্দটির আবেদনিক অর্থ হলো গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া, এর মানে ট্রানজ্যাকশন। ইংলিশ ট্রানজ্যাকশন শব্দের অর্থ হইতেছে লেনদেন। তাহলে এই লেনদেন শব্দের অর্থ কি? গ্রহণ ও প্রদান, অর্থাৎ দেওয়া ও নেওয়া। আর এই লেনদেন কয় ধরনের লেনদেন? লেনদেন দুই ধরনের। লেনদেন কয় ধরনের বলতো? লেনদেনের দুই ধরনের কি কি? এটা হচ্ছে তোমার, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। তাহলে লেনদেন কয় ধরনের বলতো প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, লেনদেন দুই ধরনের, কি কি? বাহ্যিক লেনদেন আর হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তো এবার আমরা জানবো যে বাহ্যিক লেনদেন কোনটা আর অভ্যন্তরীণ লেনদেন কোনটা। যে লেনদেনের সাথে বাহ্যিক লেনদেন কোনটা আছে, যে লেনদেনের প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকে, কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ। তো এই দুইটা পক্ষ কি হয়, একটা পক্ষ অর্থাৎ দুইটা পক্ষ পরিবর্তন ঘটে, দুইটা পক্ষ থাকে। উদাহরণস্বরূপ দেখা যায় যে কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল ট্রেডার্স স্টোর্স কর্তৃক পণ্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোনো বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান। তাহলে এখানে দুইটা পক্ষ পরিবর্তন হয়েছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে আরেকটা পক্ষের সাথে কি হয়েছে গ্রহণ, অর্থাৎ তাকে তার সাথে লেনদেন হয়েছে, তাকে টাকা দেওয়া হয়েছে অথবা তাতে টাকা নেওয়া হয়েছে। তাহলে এটা হলো বাহ্যিক লেনদেন, অর্থাৎ আরেকজন পক্ষের সাথে কি হবে লেনদেন জড়িত হবে, গ্রহণ ও প্রদান জড়িত হবে, অর্থাৎ আগমন নির্গমন জড়িত থাকবে, এটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আর প্রকৃতপক্ষে অভ্যন্তরীণ লেনদেন হবে শুধু ব্যবসায়ের মধ্যে, অর্থাৎ ব্যবসায়ের যে আর্থিক অবস্থা আছে এই আর্থিক অবস্থার বিভিন্ন উপাদানের পরিবর্তনের মধ্যে যে লেনদেন সম্পৃক্ত হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। যেমন ব্যবসায়ের 1,000 টাকার অপচয় কী হলো, ধার্য করা হলো। এখানে বলা হয়েছে যে উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস, তাহলে অপচয় অথবা কি, অপচয় অথবা মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অপচয় বা মূল্য হ্রাস, এর ফলে কি হয়েছে ব্যবসায় একটা সম্পদ হ্রাস পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ব্যবসায় যে আর্থিক অবস্থা আছে A=L+E, এই A=L+E এর উপাদানগুলো পরিবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আমার ক্লিয়ার হয়েছে? 90 টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা প্রদান আদান প্রদানের মাধ্যমে লেনদেন উদ্ভব হতে পারে। বলছে 90 টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়া হলো অথবা ঘর ভাড়া বাবদ 3,000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা, বলছে অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা, অদৃশ্যভাবে আবার অদৃশ্যভাবে যদি কোনো আর্থিক ঘটনা ঘটে তাও লেনদেন হতে পারে। যেমন উদাহরণস্বরূপ দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এর মাধ্যমেও লেনদেনের সৃষ্টি হয়। অর্থের আদান প্রদান
বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা ইভেন্টস, কোনো ঘটনা বা ইভেন্টস বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে বলছে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ইভেন্টস, ঘটনা বা ইভেন্টস বা সেবা বা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ঘটলে আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে যে কি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। কি বলা হয়? লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটলেই লেনদেনের সৃষ্টি হয়। বস্তুত বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের দ্রব্য সামগ্রী কি পণ্য সেবা কর্ম সার্ভিস বিনিময়ের ফলে বিনিময় মানে হচ্ছে আদান প্রদান। আদান প্রদানের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে প্রতিষ্ঠান বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। এখানে একটা কাজ আছে, আমরা কি বুঝেছি লেনদেন কি? যে কোনো অর্থের আদান প্রদান অথবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য পরিমাপযোগ্য কোনো ঘটনা বা ইভেন্টস বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। বস্তুত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ে বিনিময়ের ফলে কোনো ব্যক্তি কি বলছে যে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। কাজ কাজ কি আছে যে এখানে প্রত্যেক লেনদেন ঘটনা প্রত্যেক ঘটনা লেনদেনের ব্যাখ্যা করা। হ্যাঁ, প্রত্যেক লেনদেন ঘটনা কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন হয়, কারণ প্রত্যেক ঘটনা ঘটনা থেকেই লেনদেনের জন্ম হয়েছে, ঘটনা থেকেই লেনদেনের জন্ম। ঘটনা না ঘটলে লেনদেন হবে কীভাবে? বলছে যে ঘটনার দ্বারা আর্থিক অবস্থা পরিবর্তন হয়, ব্যবসা যে ঘটনা অর্থনৈতিক পরিমাপযোগ্য ওই ঘটনাকে লেনদেন বলা হয়। আর ঘটনা দুই ধরনের, অর্থনৈতিক পরিমাপযোগ্য এবং অর্থের সাথে সম্পর্কযুক্ত ঘটনা এবং অর্থের সম্পর্কহীন ঘটনা। তাহলে অর্থের সাথে সম্পর্কযুক্ত বা অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, আর যে সকল ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক নেই অর্থ সম্পর্কহীন ঘটনা ওই ঘটনা শুধুমাত্র ঘটনাই, আর ওর দ্বারা আর্থিক অবস্থা পরিমাপ করা যায় না বা টাকায় পরিমাপ করা যায় না, আর্থিক অবস্থার পরিবর্তন হয় না এবং যার ফলে এটা ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি না। অর্থাৎ কি ক্লিয়ার হয়েছে যে ঘটনা থেকে লেনদেন উৎপত্তি, এই জন্য প্রত্যেকটা লেনদেনই ঘটনা। কিন্তু ঘটনা আবার দুই ধরনের, যে অর্থ সম্পর্কযুক্ত ঘটনা আর হচ্ছে অর্থ সম্পর্কহীন ঘটনা। অর্থ সম্পর্কযুক্ত ঘটনা থেকেই লেনদেন উৎপত্তি, কিন্তু অর্থ সম্পর্কহীন ঘটনা থেকে তো লেনদেন উৎপত্তি হয় না, এই জন্য প্রত্যেক ঘটনা লেনদেন নয়।
কিন্তু প্রত্যেক লেনদেনই ঘটনা। ক্লিয়ার? লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি, লেনদেনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে জানব। বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বলতে ক্যারেক্টার বা গুণ। বৈশিষ্ট্য হচ্ছে গুণ। বৈশিষ্ট্যকে আমরা গুণের সাথে তুলনা করতে পারি যে লেনদেনের কি কি বৈশিষ্ট্য আছে। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণাটি বিশ্লেষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। দেখো, বলছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকেই টাকার অঙ্কে পরিমাপ করা যাবে, যে কত টাকা লেখা যাবে। লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটা কোন ধরনের বৈশিষ্ট্য? উল্লেখযোগ্য। কোন ধরনের বৈশিষ্ট্য? উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অর্থের অঙ্কে পরিমাপযোগ্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি। যেমন ধরো ব্যবসায়ীর ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার মৃত্যু হয়েছে, এতে ব্যবসায়ীর ক্ষতি হয়েছে, কিন্তু এতে টাকা পরিমাপ করা যায় না, কাজে এটা লেনদেন হবে না। এটা শুধুমাত্র একটি ইভেন্ট, একটি ঘটনা বলে স্বীকৃতি পাবে। কিন্তু আগুনে, দেখো আরেকটা ঘটনা আছে এখানে, আগুনে পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হয়েছে। কত টাকা? 20,000 টাকা ক্ষতি হয়েছে। 20,000 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটা কি হবে? এটা লেনদেন হবে। এটা কি হবে? লেনদেন, কারণ এই ক্ষতিটা টাকায় পরিমাপ করা যায়। তাহলে আমরা কি জানলাম? যে লেনদেনের একটি বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনাটি টাকায় পরিমাপযোগ্য হতে হবে। এবং আর্থিক অবস্থার পরিবর্তন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থা কি? এ ইকুয়াল টু এল প্লাস ই, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটিস। তাহলে এখানে মোট সম্পদ সমান মোট দায়যুক মালিকানা সত্ত্ব, এটাই হচ্ছে আর্থিক অবস্থা। তাহলে কোনো ঘটনার দ্বারা কী হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হলে এটা লেনদেনের একটা বৈশিষ্ট্য, যে লেনদেনের দ্বারা কী হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হবে। কোনো ঘটনার দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবে সেটি লেনদেন হবে। মনে রাখবেন যে কোনো ঘটনার দ্বারা যদি আমাদের কী হয়, আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে সেই ঘটনা কী হবে? লেনদেন হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, নগদ 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আসবত্র ক্রয় করা হলো, তাহলে এই ঘটনা কি টাকা পরিমাপ করা যায়? টাকায় প্রথম যে বৈশিষ্ট্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, হ্যাঁ এটা 5,000 টাকা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এবং এই এই ঘটনার দ্বারা কী হয়েছে? ব্যবসায়ের থেকে সম্পদ নগদ টাকা কমে গেছে, হ্রাস পাইছে। অন্যদিকে কী হয়েছে? আসবাবপত্র নামক সম্পদ ব্যবসায়ের আগমন ঘটছে। তাহলে কী হয়েছে? ব্যবসা যে আর্থিক অবস্থা, এ ইকুয়াল টু এল প্লাস ই, মোট সম্পদ সমান দায়যুগ মালিকানা সত্ত্ব, এখানে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একটা সম্পদ চলে গেছে, নগদ নামক সম্পদ হ্রাস পাইছে, আর আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ 5,000 টাকা হ্রাস পাইছে। ক্লিয়ার? যার অত্র বৃদ্ধি পাইছে কিন্তু নগদ 5,000 টাকা হ্রাস পাইছে। সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কী হয়েছে? পরিবর্তন স্পষ্ট। আবার যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, কী দেওয়া হলো? 5,000 টাকা ক্রয়ের ফরমাইশ দেওয়া হয়েছে। অর্ডার, ফরমাইশ মানে কি? অর্ডার, ফরমাইশ মানে হচ্ছে অর্ডার, অর্ডার দেওয়া হয়েছে। যে অর্ডার দেওয়া হলে কি এটা এটা তো একটা ঘটনা, অর্ডার দেওয়া হলে এটা একটা ঘটনা, কিন্তু এটা টাকায় পরিমাপ করে দিতেছে 5,000 টাকা, কিন্তু এই এর দ্বারা কি এখনও আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, টাকায় পরিমাপ করা যায় 5,000 টাকা, আর অর্ডার দিচ্ছে, কিন্তু
এ দ্বারা কি আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, এর জন্য এটা লেনদেন হবে না। তারপর আসো দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হলো দুটি পক্ষ, প্রত্যেকটা লেনদেনের কয়টি পক্ষ থাকবে, প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুইটি পক্ষ থাকবে, কয়টি পক্ষ থাকবে, দুইটি পক্ষ থাকতে হবে। এক পক্ষ কি করবে, সুবিধা গ্রহণ করবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ কি করবে, সুবিধা প্রদান করবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন ধরো কর্মচারীর বেতন দেওয়া হলো 5,000 টাকা, কর্মচারীর বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা, কত টাকা দেওয়া হয়েছে 5,000 টাকা। এখানে একটি পক্ষ হলো, এখানে একটি পক্ষ হলো বেতন খরচ হিসাব, আর অপর পক্ষ হইতেছে, আর অপর পক্ষ হইতেছে নগদান হিসাব। অপর পক্ষ কি, অপর পক্ষ হইতেছে নগদান হিসাব। এক পক্ষ হইতেছে বেতন খরচ, আর এক পক্ষ হইতেছে নগদান হিসাব। তাহলে আমরা কি বুঝলাম যে দ্বৈত সত্তা মানে হচ্ছে প্রত্যেকটা লেনদেনে দুটো পক্ষ থাকবে, এক পক্ষ হচ্ছে সুবিধা গ্রহণ করবে, আর এক পক্ষ সুবিধা প্রদান করবে, আর সুবিধা গ্রহণকারী পক্ষ হইতেছে ডেবিট। আচ্ছা ওইদিকে আমরা না গেলাম, তাহলে কর্মচারী বেতন দেওয়া হলো 5,000 টাকা, তাহলে এখানে বেতন দেওয়া হয়েছে, বেতন খরচটা হইতেছে একটা হিসাব, আর এদিকে কি হইতেছে নগদ টাকা হইতেছে আর একটা হিসাব। স্বতন্ত্র আর স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ একটি লেনদেনের সাথে আরেকটা লেনদেনের সম্পর্ক থাকতে পারে কিন্তু ভিন্ন, অর্থাৎ সম্পূর্ণ আলাদা। যেমন এখানে একটা উদাহরণ যে 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, 10,000 টাকার পণ্য বিক্রয় করছে 7 দিন পর টাকা পাওয়া গেল, তাহলে এখানে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে যে 10,000 টাকার পণ্য বিক্রয় করছে 7 দিন পর টাকা, লেনদেনের সাথে দুইটা লেনদেনের সাথে কি আছে, সম্পর্ক আছে, কিন্তু তারপরেও কি দুইটা লেনদেন সম্পূর্ণ পৃথক এবং স্বয়ংসম্পূর্ণ। এখানে ধারে কয় একটি লেনদেন এবং 7 দিন পরে টাকা প্রাপ্তি আরেকটি লেনদেন। দৃশ্যমানতা, দৃশ্যমানতা অর্থাৎ লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে, কি হতে পারে, লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, কত টাকা, এটা একটা লেনদেন, কি হচ্ছে দেখা যায় দৃশ্যমান। আরেকটা লেনদেন হচ্ছে যে আসবাবপত্র অবচয়, অবশ্যই কি দেখা যায়, অবচয় দেখা যায় না, মূল্য হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আসবাবপত্র ক্রয় একটা দৃশ্যমান লেনদেন, আর আসবাবপত্র অবচয় 1,000 টাকা, এটি একটি অদৃশ্যমান লেনদেন। ক্লিয়ার? ঐতিহাসিক ঘটনা, তবে ঐতিহাসিক ঘটনা অর্থাৎ ঐতিহাসিক ঘটনা কি, যে অতীতে যে ঘটনা ঘটছে সেই ঘটনার দ্বারা যদি ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাহলে ওই ঘটনা কি হবে, লেনদেন বলে গণ্য হবে। আবার অতীতে যে ঘটনা ঘটছে ওই ঘটনাকে কি বলা হয়, কি বলা হয়, ওই ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে।
আর ঐতিহাসিক ঘটনা লেনদেন বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে কি বলা হয়? ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আর ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তার লেনদেন করলে গণ্য হবে। যেমন এখানে বোঝা যাচ্ছে অনাদায় পড়া সঞ্চিতি আর হলো বাট্টা সঞ্চিতি। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে যার তার যাতে আর্থিক অবস্থা পরিবর্তন হয় তাহলে সেটাও লেনদেন করলে গণ্য হবে। তাহলে ঐতিহাসিক ঘটনা কি এটা আমরা বুঝতে পেরেছি। এবার আসি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ এর প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ই। হিসাব সমীকরণ হচ্ছে এমন একটি সমীকরণ যে সমীকরণের দ্বারা মোট সম্পদ সমান মোট দায় ও মালিকানা সূত্র প্রমাণ করা যায়। যে মোট সম্পদ সমান মোট দায় যোগ মোট মালিকানা সূত্র এটা প্রমাণ করা যায় সেটাই হচ্ছে হিসাব সমীকরণ। যে সমীকরণের দ্বারা কি করা যায়? মোট সম্পদ সম্পদ সমান দায় যোগ মালিকানা সূত্র প্রমাণ করা যায়। যে সম্পদের মোট সম্পদের সমান হবে মোট দায় যোগ মোট মালিকানা সূত্র রেজাল্ট হবে সমান যে সমীকরণ দ্বারা প্রমাণ করা যায় ওই সমীকরণ হচ্ছে হিসাব সমীকরণ। আর প্রতিটি লেনদেন কী হবে? হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে এই উপাদান হিসাব সমীকরণের যে উপাদান আছে এ ইকুয়াল টু এল প্লাস ই এর উপাদানের মধ্যে প্রভাব বিস্তার করবে। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। তাহলে আমরা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো জানলাম। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি? সাতটি। একে যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থা পরিবর্তন, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, ঐতিহাসিক ঘটনা, দৃশ্যমানতা এবং হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। লেনদেনের প্রকৃতি কয়টি? সাতটি। আর হিসাব সমীকরণ কি? যে সমীকরণের দ্বারা মোট সম্পদ মোট দায় যোগ মোট মালিকানা সত্য প্রমাণ করা যায় ওই সমীকরণকে হিসাব সমীকরণ বলা হয়। আর প্রত্যেকটি লেনদেনে কী হয়? হিসাব সমীকরণকে প্রভাবিত করে। প্রত্যেকটি লেনদেন কী করে? হিসাব সমীকরণকে প্রভাবিত করে। পরাশর লেনদেন চিহ্নিতকরণ সম্পর্কে জানব। আমরা কি লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার আমরা লেনদেন চিহ্নিতকরণ সম্পর্কে জানব। কীভাবে লেনদেন চিহ্নিত করতে হয় দেখো। সোহেল এন্টারপ্রাইজে 2017 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সম্পর্কে, প্রত্যেকটা ঘটনা এই ঘটনাগুলো থেকে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় এটা আমরা বের করব, প্রমাণ করব। যেমন এক নম্বর ঘটনা হচ্ছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে এটা একটা ঘটনা। হ্যাঁ, এই ঘটনা কি? টাকায় পরিমাপযোগ্য, অর্থের অঙ্কের লেনদেনের বৈশিষ্ট্য দ্বারা আমরা কি করব? এটা আসলে এই ঘটনাটা লেনদেন কিনা এটা প্রমাণ করব। বলছে যে লেনদেন হইতে হলে ঘটনাকে অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য। হ্যাঁ, প্রথম তাহলে বৈশিষ্ট্য পেয়ে গেছি যে টাকায় পরিমাপযোগ্য, 50,000 টাকা পরিমাপ করা যাচ্ছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, 50,000 টাকা নগদ ব্যবসায় প্রতিষ্ঠান আসছে, আর এদিকে মালিকের সত্ত্ব অর্থাৎ মালিকানা সত্ত্ব 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। একদিকে সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর এদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে 1 নম্বর যে ঘটনা এটি হচ্ছে লেনদেন। এটা কি? এটি হচ্ছে লেনদেন।
এরপর আসো দুই নাম্বার, বলছে যে নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করছে। 15,000 টাকার পণ্য যদি ক্রয় করে থাকে তাহলে কি হয়েছে, টাকা ফেরত অযোগ্য। এর দ্বারা কি হয়েছে, নগদ টাকা চলে গেছে, আরেকদিকে ব্যয় বৃদ্ধি পাইছে। আরেকদিকে কি হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা দ্বৈত সত্তা, দুটি পক্ষ আছে। আরেকদিকে এটা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ নগদ টাকার, নগদ অর্থাৎ সম্পদ কমে গেছে, হ্রাস পাইছে, এবং মালিকানা সত্ত্বা, যেহেতু ব্যয় বাড়লে মালিকানা সত্ত্বা কমে যায়, অর্থাৎ হিসাব সমীকরণের এই উপাদান হ্রাস পাইছে। তাহলে এই নগদে 15,000 টাকার পণ্য ক্রয়, এটি একটি লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, 10,000 টাকা পরিশোধ করছে, একজন পাওনাদারকে কত টাকা পরিশোধ করছে, 10,000 টাকা পরিশোধ করছে। তাহলে এটা দেখো, 10,000 টাকা পরিশোধ করছে, তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, প্রথম বৈশিষ্ট্যের সাথে মিলে গেল। যেটা বৈশিষ্ট্য আছে, এর দ্বারা ব্যবসার আর্থিক অবস্থা, অর্থাৎ নগদ টাকা পরিশোধ করা, নগদ টাকা হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পাইছে। আরেকদিকে দায় হ্রাস পাইছে, পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, এর মানে দায় হ্রাস পাইছে। তাহলে এল, এ এবং এল, এই দুটি উপাদানের পরিবর্তন হয়েছে। তাহলে কি হয়েছে, এই ঘটনাটি লেনদেন। চার, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছেন, কি করছে, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছেন, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে। টাকায় পরিমাপযোগ্য 8,000 টাকা, কিন্তু এর দ্বারা কি হয়নি, আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি। এখানে দুইটা পক্ষ আছে, দ্বৈত সত্তা আছে, কিন্তু আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, বা এটা হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করে নাই। তাহলে এটা শুধুমাত্র ঘটনা, এটা লেনদেন নয়। পাঁচ, বলছে বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান করছে, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা নগদ চলে গেছে। আরেকটি বিজ্ঞাপন হচ্ছে ব্যয়, ব্যয় বাড়ার সাথে সাথে মালিকানা সত্ত্ব অর্থাৎ এই উপাদান হ্রাস পাইছে। তাহলে দুইটা উপাদানের পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থা, সম্পদ এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তাহলে এটা কি, এই ঘটনাটি লেনদেন। এবার আসুন জনাব মামুনকে, 6 নম্বর, জনাব মামুনকে 7,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, টাকার অঙ্কে পরিমাপযোগ্য 7,000, কিন্তু কি হয় নাই, পক্ষ দুইটা আছে, দ্বৈত সত্তাও আছে, আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই। তাহলে এই ঘটনা শুধুমাত্র একটি ঘটনা, এটা লেনদেন নয়। 7, ব্যবসায় ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছে। এই 3,000 টাকা উত্তোলন করার ফলে কি হয়েছে, ব্যবসায় থেকে 3,000 টাকা সম্পদ অর্থাৎ নগদ টাকা কমে গেছে, আয়ের দিকে মালিকানা সত্ত্বা 3,000 টাকা কমে গেছে। তাহলে কি হয়েছে, এই ঘটনাটি লেনদেন। 8, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি গেছে, ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি গেছে, ব্যক্তিগত অর্থ থেকে চুরি হয়েছে, কিন্তু এর দ্বারা কি হয় নাই, আর্থিক অবস্থা পরিবর্তন, ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই। কাজেই এটা শুধুমাত্র একটি ঘটনা হবে, এটা লেনদেন নয়। 9, হাশিম ট্রেডার্সকে প্রতি মাসে হাশিম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করছে। এখন পর্যন্ত পণ্য আনা নেওয়া করা হয় নাই। তাহলে
এর দ্বারা আর্থিক ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই ঘটনার লেনদেন নয়। দশ, দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়, এর দ্বারা কি হয়েছে? টাকায় অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। দশ হাজার টাকা দেনাদার বৃদ্ধি পেয়েছে, আয়ের দিকে কি হয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্স এর নিকট ধারে বিক্রয় ঘটনাটি একটি লেনদেন। এখানে সমাধান দেওয়া আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ কি? কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে হিসাব সমীকরণ হচ্ছে এমন একটি সমীকরণ যে সমীকরণের দ্বারা মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্ধারের সমান হবে। এটা এটাই হচ্ছে হিসাব সমীকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদ মোট বহির্ধার ও মালিকানা সত্ত্বের সমান হবে, এটা যে সমীকরণের দ্বারা কি হয় প্রমাণ করা যায়, সেই সমীকরণকেই হিসাব সমীকরণ বলেন, সেই সমীকরণকেই হিসাব সমীকরণ বলেন। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাবশাস্ত্র বিদগণ হিসাব সমীকরণ, হিসাবশাস্ত্রবিদ হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব এর উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ হিসাব সমীকরণের যে উপাদান সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, এই উপাদানগুলোর পরিবর্তন যে ঘটনার দ্বারা হবে ওই ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্ব পরিবর্তন আনকারী ঘটনা লেনদেন বলে গণ্য হবে। ক্লিয়ার? যে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে পরিবর্তনকারী ঘটনা লেনদেন বলে গণ্য হবে। ওকে, সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে পরিবর্তন আনানকারী ঘটনা লেনদেন বলে বা লেনদেন হিসাবে গণ্য হবে। হিসাব সমীকরণটি নিম্নরূপ। হিসাব সমীকরণটি নিম্নরূপ, এ ইকুয়াল টু এল প্লাস ই। এ হচ্ছে অ্যাসেটস আর এল হচ্ছে লায়াবিলিটিস, ই হচ্ছে ইকুইটি। অ্যাসেটস মানে সম্পদ আর লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এর সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো, এ সমান অ্যাসেটস সম্পদ সমূহ, এল সমান লাইব্রেরিস দায় সমূহ, এ সমান হচ্ছে ইকুইটি মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? এ সমান অ্যাসেটস, এ মানে হচ্ছে অ্যাসেটস অর্থাৎ সম্পদ সমূহ, এল মানে হচ্ছে লাইব্রেরিস দায় সমূহ, ই মানে হচ্ছে ইকুইটি মালিকানা সত্ত্ব। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ই, এর মানে হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন আমরা জানবো সম্পদ কী, সম্পদ কী? সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় এর মালিকানাধীন থাকে। অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো মালিকের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালানকোঠা, কলকব্জা। ক্লিয়ার হয়েছে? যে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনে কী করে কাজে ব্যবহৃত হয়, যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, তালানকোঠা, কলকব্জা ইত্যাদি। দায়,
দায় কি? দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। দায় কি? যে দায় হচ্ছে ব্যবসায়ের একটি আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে কি করতে হবে, এটা পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায় মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। তাহলে দায়টা কি আমরা ক্লিয়ার হয়েছে যে ব্যবসায়ের যে সম্পদ, মোট সম্পদ, এই মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটি হচ্ছে দায়। দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা, যা একটা কি করতে হবে, ব্যবসায় একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে, এটাই হচ্ছে দায়। আর হচ্ছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটাই হচ্ছে দায়। মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায় মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে। মালিকানা সত্ত্ব কি? যে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? যে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি, অর্থাৎ দায় বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের দাবি, সম্পদের উপরে মালিকের দাবি। আর দায়টা কি? যে দায় হচ্ছে সম্পদের উপরে তৃতীয় পক্ষের দাবি, ওইটা হচ্ছে দায়। আর মালিকের যে দাবি সম্পদের উপরে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার জন্য কিছু উপাদান রয়েছে। কয়টি উপাদান রয়েছে? চারটি উপাদান রয়েছে। কয়টি উপাদান রয়েছে? চারটি উপাদান রয়েছে। ক্লিয়ার? কী কী উপাদান? উপাদানগুলো আমরা জানব। এখানে উপাদানগুলো দেওয়া আছে যে মালিকের বিনিয়োগ, মালিকের আয়, উত্তোলন, ব্যয় ও খরচ, এই চারটি উপাদান আছে। মালিকানা সত্ত্বের কয়টা উপাদান আছে? চারটি উপাদান। এখন ধরো মালিকের বিনিয়োগ, বিনিয়োগ করলে কী হবে? মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন একটা উদাহরণ দিই যে মালিকের এক লক্ষ টাকা কী আছে? মালিকানা সত্ত্ব আছে। মালিক আবার কী করলেন? ছয় মাস পরে আবার 50,000 টাকা বিনিয়োগ করলেন। তাহলে কী হবে? আগে তো তার মালিকানা সত্ত্ব 1,00,000 ছিলই, আবার পরে সে 50,000 টাকা বিনিয়োগ করছে, তো তার মালিকানা সত্ত্ব দাঁড়াবে কত? 1,50,000 টাকা। এর মানে মালিকের বিনিয়োগের ফলে মালিকানা সত্ত্ব কী হয়? বৃদ্ধি পায়। সাপোজ ধরো ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের মালিকানা সত্ত্ব ছিল 20,000, পণ্য বিক্রয় করে আয় হলো 5,000 টাকা, তাহলে এখন আয়ের ফলে মালিকানা সত্ত্ব গিয়ে দাঁড়ালো কত? 25,000। তাহলে আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। আর উত্তোলন কি? উত্তোলন হচ্ছে ব্যবসা থেকে মালিক যেটা তুলে নিয়ে যায়। তাহলে উত্তোলনের দ্বারা কী হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কীভাবে? যে 1,00,000 টাকা ব্যবসায় মালিকানা সত্ত্ব ছিল, মালিক কী করে তার ছেলের স্কুলের বেতনের জন্য 5,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে পরিশোধ করলেন। তাহলে আগে তার মালিকানা সত্ত্ব ছিল কত? 1,00,000, কিন্তু তিনি কী করছেন? 5,000 টাকা ওনার ছেলের স্কুলের বেতনের জন্য ক্যাশ বাক্স থেকে পরিশোধ করছেন। তাহলে তার মালিকানা সত্ত্ব কী হলো? 95,000 টাকা, অর্থাৎ কমে গেল। তাহলে উত্তোলনের দ্বারা কী হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। ব্যয় বা খরচের ফলে কী হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে আমরা এখানে চারটা উপাদান পাইলাম, মালিকের বিনিয়োগ, আর উত্তোলন, ব্যয় ও খরচ। তাহলে আমরা জানলাম যে দুইটা জিনিস, মূলধন বিনিয়োগ আর হচ্ছে রিভিনিউ, মূলধন বিনিয়োগ আর হচ্ছে রিভিনিউ, এ দুটো হচ্ছে, এর দ্বারা কী হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। কী হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর মালিকানা সত্ত্ব কী কী দ্বারা বৃদ্ধি পাবে? মূলধন বিনিয়োগ আর হচ্ছে রিভিনিউ। আর হ্রাস পাবে কী কী দ্বারা? মালিকের উত্তোলন দ্বারা কী হবে? মালিকের সত্ত্ব হ্রাস পাইতে থাকবে।
নিচের দিকে নামতে থাকবে, খরচ দ্বারা মালিকের নিচের দিকে নামতে থাকবে, আর মূলধন বিনিয়োগ করলে মালিকের সত্য উপরের দিকে উঠবে বা বৃদ্ধি পাবে, রেভিনিউ বা আয় হলে উপরের দিকে উঠবে। ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি যে চারটা উপাদান কি কি উপাদান এখানে মূলধন বিনিয়োগ আর রেভিনিউ, দেন এখানে আছে মালিক কর্তৃক উত্তোলন আর হচ্ছে খরচ, আর মাঝখানে রয়েছে কি, মাঝখানে রয়েছে মালিকানা সত্ত্ব। এখন বাম পাশে যে দুইটা উপাদান মূলধন বিনিয়োগ রেভিনিউ, এর দ্বারা কি হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে থাকবে, উপরের দিকে উঠবে। ক্লিয়ার? মালিকানা সত্ত্ব উপরের দিকে উঠবে, যত মূলধন বিনিয়োগ হবে মালিকের সত্ত্ব উপরের দিকে উঠবে, রেভিনিউ বা আয় বাড়লে মালিকের সত্ত্ব বৃদ্ধি পাবে। ক্লিয়ার? দেন মালিক কর্তৃক পণ্য উত্তোলন ডান পাশে, মালিকের সত্ত্ব ডান পাশে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন খরচ, এর দ্বারা কী হবে যত মালিক উত্তোলন করবে মালিকের সত্ত্ব কী হবে কমে যাবে, যত খরচ বা ব্যয় বাড়বে মালিকের সত্ত্ব কমে যাবে। এবার ক্লিয়ার হয়েছ যে মূলধন বিনিয়োগ এবং আয়ের দ্বারা মালিকের সত্ত্ব বৃদ্ধি পাবে, আর মালিক কর্তৃক উত্তোলন আর খরচ এর দ্বারা মালিকের সত্ত্ব হ্রাস পাবে। ক্লিয়ার? এবার আসলে এই হিসাব সমীকরণকে বর্ধিত করলে কি পাওয়া যায়, এই হিসাব সমীকরণকে বর্ধিত করলে পাওয়া যায় এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এটাকে যদি বাংলায় আমরা বলি তাহলে আসে, দেখো, সম্পদ যোগ সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ রেভিনিউ মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তাহলে এখানে ইটাকে ভাঙলে চারটে উপাদান পাওয়া যায়, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ সিতে ক্যাপিটাল মানে মূলধন বিনিয়োগ করলে মালিকানা সত্ত্ব অর্থাৎ বাড়বে। তাহলে এই ইটাকে ভাঙলে আমরা চারটে উপাদান পাই, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি অর্থাৎ ইএক্স মাইনাস ডি। এই চারটে উপাদান হচ্ছে আমরা ই উপাদান অর্থাৎ মালিকের মালিকানা সত্ত্ব থেকে পেয়েছি। এ হচ্ছে অ্যাসেটস সম্পদ, এল হচ্ছে লাইব্রেরিস দায়, আর সি হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ, আর ইএক্স হচ্ছে এক্সপেন্সেস খরচ, ডি হচ্ছে ড্রয়িংস উত্তোলন। দেখো এখান থেকে চারটা উপাদান ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস ড্রয়িংস, এই চারটে উপাদান হচ্ছে আমরা মালিকানা সত্ত্ব থেকে পেয়েছি, অর্থাৎ মালিকানা সত্ত্বের চারটে উপাদান সি এবং আর, সি আর অর্থাৎ ক্যাপিটাল এবং রেভিনিউ দ্বারা মালিকানা সত্ত্ব কী হবে বৃদ্ধি পাবে। এই জন্য কী করা হয়েছে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, ক্যাপিটালের মধ্যে প্লাস চিহ্ন, রেভিনিউ প্লাস চিহ্ন, আর এক্স দ্বারা কী হবে এক্সপেন্সেস দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ড্রয়িংস দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসানো হয়েছে। যে সম্পদ সমান দায় যোগ মূলধন যোগ রেভিনিউ মাইনাস প্লাস মাইনাস উত্তোলন। ক্লিয়ার হয়েছে? কোনো ঘটনা লেনদেন হতে হলে তার হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। কি পরিবর্তন সাধন করবে? এই পাঁচটি পরিবর্তন আছে, কয়টি পরিবর্তন আছে এখানে? পাঁচটি পরিবর্তন আছে। এই পাঁচটি পরিবর্তনের যে কোনো একটি পরিবর্তন কী হবে সাধিত হবে, পাঁচটি পরিবর্তনের যে কোনো একটা পরিবর্তন সাধিত হবে। হয়তো মোট সম্পদ বাড়লে
মোট দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। এক নম্বর যে পরিবর্তন, এক নাম্বার পরিবর্তন হচ্ছে মোট সম্পদ বাড়লে কি হবে, মোট দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। দুই নম্বর মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানাস্বত্ব কমবে। ওকে, যে মোট সম্পদ যদি বাড়ে তাহলে মোট দায় বাড়বে অথবা মোট মালিকানাস্বত্ব বাড়বে, দায় এবং মালিকানাস্বত্বের মধ্যে যে কোনো একটা বাড়বে। আর মোট সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে মোট দায় অথবা মালিকানাস্বত্বের মধ্যে যে কোনো একটি কমবে। তিন, একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কি হবে, কমবে। একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে, যেমন আসবাবপত্র ক্রয়, এদের কিছু নগদ নামের সম্পদ চলে গেছে, কমে গেছে, আয়দেশ আসবাবপত্র নামক সম্পদ প্রতিষ্ঠান চলে আসছে, তাহলে একটি সম্পদ বাড়ছে আরেকটি সম্পদ কমে গেছে। মালিকানাস্বত্ব বাড়লে মোট দায় কমবে, অর্থাৎ এই যে ডান পাশে দুটো উপাদান হিসাব সমীকরণে এল প্লাস ই, এখানে যদি এল হ্রাস পায় অর্থাৎ মালিকানাস্বত্ব হ্রাস পায় তাহলে দায় হ্রাস পায়, অর্থাৎ এল মানে হচ্ছে লাইবিলিটিস, দায়, দায় হ্রাস পাইলে কী হবে, মালিকানাস্বত্ব বাড়বে। দায় যদি হ্রাস পায় মালিকানাস্বত্ব বাড়বে, আর যদি দায় বৃদ্ধি পায় মালিকানাস্বত্ব কমবে। অথবা উল্টা করে বলা যায় যে মালিকানাস্বত্ব বাড়লে দায় কমবে, মালিকানাস্বত্ব বাড়লে দায় কমবে, আর মালিকানাস্বত্ব কমলে দায় বাড়বে। ক্লিয়ার? উদাহরণের সাহায্যে এই বিষয়টি বোঝানো হলো। দেখো, ক নাম্বার উদাহরণ, যে একটি সম্পদ মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। উদাহরণটা দেখো, এখানে ক্লিয়ার হওয়া গেলে বলছে নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, হচ্ছে একটি সম্পদ বাড়লে দায় অথবা মালিকানাস্বত্ব, সম্পদ বাড়লে দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। তাহলে সম্পদ এখানে কী বাড়ছে, দেখো সম্পদ কী বাড়ছে, সম্পদ 5000 টাকা নগদ বাড়ছে। এই জন্য কী হয়েছে, যে মালিকানাস্বত্ব 5000 টাকা বেড়ে গেছে, বলছে দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে, সম্পদ বাড়লে দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। তো নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তো নগদ টাকা 5000 টাকা বাড়ছে, সম্পদ বেড়ে গেছে, তাহলে দায় অথবা মালিকানাস্বত্ব একটা তো বাড়তে হবে, মালিকানাস্বত্ব 5000 টাকা বেড়ে গেছে। ক্লিয়ার হয়েছ? খ নাম্বার উদাহরণ, যেটা ওই উদাহরণটাই, যে একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ, আরেকটি একটি সম্পদ বাড়লে অর্থাৎ সম্পদ বাড়লে দায় অথবা মালিকানাস্বত্ব বাড়বে। তো দেখো, ধারে 5000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো, ধারে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করলে কী হয়েছে, এখানে তোমার যন্ত্রপাতি নামক সম্পদ বাড়ছে। আয়ের দিকে তাহলে বাকি থাকে কি, দায় অথবা মালিকানাস্বত্ব যে কোনো একটি বাড়বে, তাহলে দায় বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? দুই নাম্বার উদাহরণ বলছে যে সম্পদ যদি হ্রাস পায় তাহলে দায় অথবা মালিকানাস্বত্ব হ্রাস পাবে। তাহলে পানাদারকে পরিশোধ করা হলো 3000 টাকা, কত টাকা পরিশোধ করছে পানাদারকে, পানাদারকে পরিশোধ করছে 3000 টাকা। তাহলে এই 3000 টাকা পরিশোধের ফলে কি পরিবর্তন ঘটছে, দেখো 3000 টাকা নগদ হ্রাস পাইছে, নগদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পেয়ে গেছে, আর এদিকে পানাদার দায় হ্রাস পেয়ে গেছে। যদি সম্পদ হ্রাস পাইলে মাল দায় অথবা মালিকানাস্বত্ব হ্রাস হবে, তাহলে দায় হ্রাস পেয়েছে। ক্লিয়ার? এরপরে নগদে বেতন পরিশোধ করা হলো 2000 টাকা, নগদে বেতন পরিশোধ করছে 2000 টাকা, এর তারা নগদ টাকা, নগদ টাকার সম্পদ হ্রাস পেয়েছে 2000 টাকা, এরপর দায় অথবা মালিকানাস্বত্ব হ্রাস পাবে, মালিকানাস্বত্ব হ্রাস পেয়েছে। ওকে, ক্লিয়ার? তিন নম্বর বলছে যে একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে, একটি সম্পদ যদি বাড়ে আরেকটি সম্পদ কমবে, তাহলে এখানে নগদ আর মাত্র ক্রয় 1000 টাকা, কত টাকা 1000 টাকা, এর দ্বারা কী পরিবর্তন হচ্ছে, দেখো আর মাত্র ক্রয় 1,00,000 টাকা, 1,00,000 টাকা, এর দ্বারা কী পরিবর্তন হয়েছে, যে নগদ 1,00,000 টাকা কী হয়েছে, ব্যবসা থেকে কমে গেছে, আর এদিকে আরও মাত্র 1,00,000 টাকা বৃদ্ধি পাইছে, ইলেকট্রিক সম্পদ আরও মাত্র সম্পদ বৃদ্ধি পাইছে, আবার নগদ নামক সম্পদ হ্রাস পাইছে।
চার নম্বর বলছে যে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, বলছে মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ 5,000 টাকা, তো ঋণ পরিশোধ করছে, এর দ্বারা কী হয়েছে, এর দ্বারা তোমার ঋণ হ্রাস পাইছে, কী হ্রাস পাইছে, ঋণ অর্থাৎ দায় হ্রাস পাইছে, আয় থেকে মালিক 5,000 টাকা কী করছে মূলধন নিয়োগ করছে, মালিকানা সত্ত্বে 5,000 টাকা বৃদ্ধি পাইছে, ক্লিয়ার। বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা। 5 নম্বর যে পরিবর্তন, 5 নম্বর পরিবর্তন কী আছে, যে মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে, তাহলে মালিকানা সত্ত্ব বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা, এর দ্বারা কী হয়েছে ব্যয় বৃদ্ধি পাইছে, আর ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব, ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব কী হবে, মালিকানা হ্রাস পাবে, আর থেকে বাকিতে ক্রয় করায় দায় বৃদ্ধি পেয়েছে 7,000, তাহলে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, দায় বা লায়াবিলিটিস বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে 5 নম্বর পরিবর্তন। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা লেনদেনের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সম্পর্কে জানবো, আগামী ক্লাসে আমরা কী নিয়ে জানবো, কী বিষয়ে জানবো, যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব জানবো, এরপরে একটা কাজ আছে হিসাব সমীকরণের নিমিত্ত লেনদেন সময়ের প্রভাব দেখাও কাজটি করব, আর ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতক সংক্রান্ত দলিলপত্রাদি কী কী আছে, চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট ইত্যাদি বিষয় সম্পর্কে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তাই আগামী ক্লাসে অপেক্ষায় থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।